আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে পরমাণু চুক্তি ইস্যু অনানুষ্ঠানিক আলোচনায় বসবে না ইরান এদিকে ইসরায়েলের যা যে বিস্ফোরণ ইরানের দিকে আঙুল গোপন বৈঠকে জর্ডানের বাদশাহ ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাশ্মীরে এবার তালেবানদের স্টিকি বোমা চরম উদ্বেগে ভারত এবং মিয়ানমারের অবস্থা নিহত আঠারো দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অব্দি আমাদের সাথেই থাকুন ইরান পরমাণু চুক্তি ইস্যুতে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো ধরনের অনানুষ্ঠানিক আলোচনায় বসবে না দেশটি আমেরিকাকে আগে তাদের দেওয়া একপক্ষ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানিয়েছে খবর বিবিসি এই ব্যাপার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এখন ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত আলোচনায় বসার উপযুক্ত সময় নয় ইরানের এমন অবস্থানে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হলেও তারা অর্থবহ কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনা শুরুর বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে প্রসঙ্গত দু সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে বের করে নেওয়ার ঘোষণা দিলে চুক্তিটির বিশ্ব স্থবিরতা দেখা দেয় ট্রাম্প সে সময় ইরানের ওপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দু হাজার পনেরো সালে সে চুক্তিতে ফিরতে চাইছেন ওয়াশিংটন বলছে তেহরানকে অবশ্যই চুক্তির পূর্ণাঙ্গে মেনে চলা শুরু করতে হবে আর তেহরান বলছে এটা একমাত্র তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর জারি করে সব নিষেধাজ্ঞা তুলে নেবে এদিকে ওমান সাগরে এমবি বি শ্রী নামের এক ইসরায়েলি কার্গো জাহাজে রহস্যময় বিস্ফোরণ ঘটেছে ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে চাপা অস্থিরতা ছড়িয়ে পড়েছে জাহাজটি রবিবার আঠাশ ফেব্রুয়ারি দুবাই রশিদ বন্দরে মেরামতের জন্য নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্স জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনায় ইরানকে দায় মনে করছেন খবরে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন জাহাজটির ওয়াটার লাইনের ঠিক ওপরে বিস্ফোরণ ঘটেছে এতে জাহাজের হালের দুই পাশে চারটি গর্ত তৈরি হয়েছে সৌদি আরবের তাম্মাম বন্দর থেকে বুধবার ছেড়ে আসা জাহাজটি পাঁচ মার্চ সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল এর মধ্যে ছেড়ে একদিন পর বৃহস্পতিবার জাহাজে বিস্ফোরণ হয় কার্গো জাহাজটির প্রকৃত মালিক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে জানা গেছে দু সালে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে এরপর থেকে ওয়াশিংটন ইরানকে দুদেশে সৌদি তেলের দুটি ট্যাঙ্কার সহ উপসাগরীয় জলের শিপিং এর বেশ কয়েকটি হামলার জন্য দায়ী করেছে ইরান সেসব আক্রমণ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোস জর্ডানের বাচ্চা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে গোপনে বৈঠক করেছেন রবিবার আঠাশ ফেব্রুয়ারি ইসরায়েলের এমন খবর জানিয়েছে আন্দোলন এজেন্সি খবরে বলা হয়েছে এই বৈঠক হয়েছে হয়েছে তবে কবে তা জানানো হয়নি ইসরায়েলের আসন্ন নির্বাচনের নীল এবং সাদা দলের নেতৃত্ব দিচ্ছেন গ্যান্টোজ তিনি তার দলের সদস্যদের আগে বলেছিলেন তিনি জর্ডানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষতি করার অভিযোগ এনেছে তার দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যই এই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটেছে এ সময় তীব্র সমালোচনা করেন তিনি গ্যানডস বলেছেন আমি মনে করি ইসরায়েলের একটি দুর্দান্ত সম্পদ জর্ডান জর্ডানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এক হাজার গুণ ভালো হতে পারত দুর্ভাগ্যক্রমে নেতানিয়াহু জর্ডানের একটি অবাঞ্চিত ব্যক্তিত্ব এবং তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষতি করেছে এই প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি জর্ডানি কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে দীর্ঘতম সীমান্ত হচ্ছে জর্ডানের উভয় উনিশশো সালে এটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এর মধ্যে দিয়ে মিশরের পরে ইসরায়েলের সঙ্গে সরকারি সম্পর্ক স্থাপন করে দ্বিতীয় আরব দেশ হয় জর্ডান এবার কাশ্মীর প্রসঙ্গ ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে দমন করতে সত্তর বছর ধরে স্বাধীনতা কামীদের বিরুদ্ধে লড়াই করছে ভারতের নিরাপত্তা বাহিনী উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হবার পর ভারত কাশ্মীরকে দখলে নিয়ে এ যাবৎ চার লাখের বেশি কাশ্মীরকে হত্যা করেছে সেই নিরাপত্তা বাহিনীর এখন নতুন উদ্যোগের হয়ে দাঁড়িয়েছে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা স্টিকি বোমা আফগানিস্তানের ধ্বংসযোগ্য চালিয়েছে এই স্টিকি বোমা এই বোমা যানবাহনের সঙ্গে লাগানো যায় এবং দূর থেকে বিস্ফোরণ ঘটানো যায় সম্প্রতি জম্মু ও কাশ্মীরে এই বোমার সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকার পুলিশ প্রধান বিজয় কুমার বার্তা সংস্থা রটার্সকে বলেছেন এগুলো ছোট আইইডি এবং বেশি শক্তিশালী কাশ্মীর উপত্যকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যানবাহনের চলাচলের পরিমাণ বর্তমানে অনেক বেশি হওয়ায় এটি অবশ্যই নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে ভারত সরকার ইতিমধ্যে কাশ্মীরকে বিশ্বের অন্যতম ব্যাপক সামরিকৃত অঞ্চলে পরিণত করেছে দু উনিশ সালের আগস্টে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর সেখানে বিপুল সংখ্যক সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে ফেব্রুয়ারিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে পনেরোটি স্টিকি বোমা উদ্ধার করেছে প্রতিবেশী আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের নতুন এই কৌশল ভারত ও পাকিস্তানকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নাম প্রকাশে কর্মকর্তা বলেছেন এসব বোমার কোনোটি কাশ্মীরে তৈরি নয় এগুলো পাকিস্তান থেকে চোরাই পথে আনা হয়েছে এগুলো সবকটি ড্রোন ও টানেলের মাধ্যমে পাচার হয়ে এসেছে কর্মকর্তারা জানিয়েছেন এই বোমাগুলো উদ্বেগের কারণ এগুলো সহজে চুম্বকের মাধ্যমে যানবাহনে লাগানো যায় উপত্যকার উপর দিয়ে যাতায়াত করা সেনা বহরকে সহজে লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারবে বিচ্ছিন্নত বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ প্রধান কুমার বলেন এই বোমাগুলো উদ্ধারের পর নিরাপত্তা বাহিনী তাদের প্রোটোকলের পরিবর্তন এনেছে এসব পরিবর্তনের মধ্যে রয়েছে সামরিক ও বেসামরিক যানের মধ্যে দূরত্ব বজায় রাখা গাড়িতে আরও ক্যামেরা যুক্ত করা এবং গাড়ি বহরের ওপর নজর রাখতে ড্রোন মোতায়েন সবশেষ জানিয়ে দিচ্ছি মিয়ানমার প্রসঙ্গ গত এক ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যতানের পর থেকেই দেশটিতে সেনা শাসনের বিরুদ্ধে রাস্তা নেমেছে মানুষ প্রথম দিকে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তেমন তৎপরতা না দেখা দেখানোয় বিক্ষোভে অংশগ্রহণ দিন দিন বাড়তে থাকে তবে বিক্ষোভের পরিসর বাড়তে থাকায় কঠোর হওয়ার নিরাপত্তা বাহিনীও দেশটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান প্রতিবাদ বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ দিন ছিল রোববার এদিন প্রতিবাদী মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ আর এই গুলি চালানোয় উৎসাহ দিয়েছে সেনাবাহিনী সর্বশেষ খবর অনুযায়ী আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছে বেশ কিছু মানুষ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমার জুড়ে চলমান বিক্ষোভে এই দিন ছিল সবচেয়ে রক্তাক্ত দিন এদিন পুলিশ সবচেয়ে বেশি মারমুখী ছিল দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ তবে পুলিশের কাতানে গ্যাস স্টান গ্রেনেড এবং গুলি বিক্ষুব্ধ জনতার ঐক্যকে ভাঙতে ব্যর্থ হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আন্দোলনকারীদের দমাতে পুলিশকে উৎসাহ দিতে দেখা গেছে সেনাদের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের প্রথম ক্যাথলিক কার্ডিনাল চার্লস মংবো টুইট পোস্টে বলেছেন বার্মার অবস্থা যুদ্ধক্ষেত্রের মতো উল্লেখ্য গত এক ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই রক্তপাতহীন অব্যতান ঘটায় মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী এবং স্টেট কাউন্সিলের অংশান সুচি ও দেশটির প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে এখন আটকে রাখা হয়েছে অভ্যুত্থানের পর থেকে সেনা সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেনার প্রধান মিং অং লাই